গঙ্গা নদীর পাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। গ্রামের মানুষ সর্বদাই আনন্দিত, এক কথায় সুখের কোনো কমতি নেই সেখানকার মানুষদের। তবে সব মানুষ হলো সাধারণ খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজের পর যেদিন ছুটি মেলে সবাই মিলে খুব আনন্দ করে। এরকমই একটি গ্রামের পাশে একটি কুয়ো ছিল। স্থানীয়দের মধ্যে প্রবাদ প্রচলিত ছিল যে সেই কুয়োতে নাকি রাত্রিবেলা ভূতের দল আসে, সেখানে নেমে জল খায়, যার কারণে রাত্রিবেলা কেউই সেই কুয়োর ধারে কাছেও যেত না। আর এভাবেই ওই কুয়ো সম্পর্কিত নানান কাহিনী প্রচলিত হয়ে পড়ে। কেউ ভূতের জল খাওয়ার কথা বলেন, আবার কেউ বলেন স্থানীয় এক মানুষ সেই কুয়োতে পড়ে মারা যান আর তার আত্মা সেখানে বাস করে, আর কেউ যদি সেখানে যায় তাহলে তাকে মেরে ফেলে, ইত্যাদি নানান গল্প প্রচলিত ছিল গ্রামবাসীদের মধ্যে। সবাই একদিন কাজের ফাঁকে বড় একটি গাছের ছায়ায় বসে সেই কুয়োটির ব্যাপারে কথা বলছে। এমন সময় স্থানীয় এক কামার সেখানে এলেন, আর সবার কথা উপেক্ষা করে তিনি জোরে জোরে বললেন, আমি ভূতে বিশ্বাসই করি না। এই কথাটি শোনার পর স্থানীয়রা তার উপর চটে যায় এবং নানা রকম আজব গল্প তাকে শোনাতে থাকেন। কিন্তু ওই কামার তবুও বলতেই থাকে, আমি ভূতে বিশ্বাসই করি না, ভূত বলে কিছু হয়ই না, সবই আসলে মনের ভুল। এবার গ্রামের মানুষেরা বললেন, তাহলে তুমি কি সেই কুয়োটির পাশে যেতে পারবে? এই কথা শুনে কামার বলল, অবশ্যই পারবো, আমি সেই কুয়োর সামনে গিয়ে প্রমাণ করে দিতে পারি যে ভূত বলে কিছু হয়ই না। আর সেই কথা মতোই সেদিন রাতেই কামার কুয়োটির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং হাতে একটি কুড়োল নিয়ে কুয়োটির কাছে চলে যায়। পুরো রাত কেটে যায়, কিন্তু কামার আর বাড়ি ফেরে না। পরের দিন সকালে কামারের মৃতদেহ কুয়োর জলে ভাসতে দেখে গ্রামের মানুষ, আর এই ঘটনাটির পর থেকে পুরো গ্রামে ভূতের ভয় জাঁকিয়ে বসে। কেউই এরপর থেকে আর রাতের বেলা বাড়ি থেকে বেরই হতো না। কিছুদিন পরের ঘটনা, একজন ব্যক্তি তার কর্মস্থল থেকে অনেকদিন পর বাড়ি ফিরেছে। সে তার ছেলেকে ডেকে বলে পাশের গ্রাম থেকে তার বন্ধুর বাড়ি থেকে সর্ষের বীজ নিয়ে আসার জন্য, কালই সে মাঠে সর্ষের চারা রোপণ করবে। সে আজই শহর থেকে ফিরেছে তাই সে অনেক ক্লান্ত, তাই সে তার ছেলেকেই সর্ষের বীজ আনতে যেতে বলে। কিন্তু তার ছেলে কিছুতেই যেতে চাইছে না, কারণ তার নাকি দারুণ ভয় লাগছে। এরপর সেই মানুষটি তার ছেলেকে ভয়ের কারণ জিজ্ঞাসা করে। তার ছেলে আগাগোড়া সমস্ত ঘটনা তাকে বলে। এদিকে সেই লোকটি ঠিক করে নেয় যে তার ছেলের মন থেকে এই ভূতের ভয় তাকে দূর করতেই হবে, কারণ সে হলো একজন চাকুরিজীবী লোক, উপরন্তু সে শহরে থাকে। তাই সেই লোকটি জোর করেই তার ছেলেকে সঙ্গে নিয়ে রাতের বেলা একটি টর্চ হাতে নিয়ে সেই ভূতুরে কুয়াটির কাছে গেল। তারা দেখলো যে চারপাশ পরিষ্কার, কোনো ভূতের দেখা সেখানে নেই। তার ছেলে ইতিমধ্যে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। এটি দেখে সেই লোকটি হাসতে শুরু করে দিল। কিছুক্ষণ পর কিছু অদ্ভুত শব্দ তার কানে এলো, যেন মনে হলো কিছু একটা কুয়োর জলে ঝাঁপ দিল। এবার সেই লোকটির ছেলে পুরো ভয় পেয়ে গেল এবং তার বাবাকে জড়িয়ে ধরল। লোকটি তার ছেলেকে জোর করে টেনে নিয়ে কুয়োতে দেখতে বলল, সেখানে কিছুই ছিল না। এবার সে বলল, তুমি ওই গাছটাকে গিয়ে একটু নাড়াও তো। গাছটা নাড়াতেই আবার জলের মধ্যে কিছু একটা বলল। এবার এই জিনিসটির ব্যাখ্যা লোকটি তার ছেলেকে বুঝিয়ে বললেন, কুয়োর উপরে যে গাছটির ডালগুলি রয়েছে সেটি হলো আম গাছ। যখন গাছে আম আসে তখন অনেকেই পাথর দিয়ে ঢিল মেরে আম পাড়তে যায়, কিন্তু কিছু পাথর ওই ডালটির মধ্যে লেগে আছে, যার ফলে সেগুলিই সোজা কুয়োর জলে এসে পড়ছে এবং শব্দ সৃষ্টি করছে। আর প্রথমে যে পাথরটি পড়েছিল সেটি পড়ার কারণ হলো ওই যে গাছের ডালে অনেক পাখির বাসা, আর আমি যখন লাইট জ্বালাই তখন পাখিরা একটু সতর্ক হয়ে যায়, যার ফলে তারা একটু নড়ে ওঠে, আর তাদের এই নড়ে ওঠার ফলেই একটি পাথর জলে পড়ে যায়। তাহলে এবার হয়তো তোমার ভূতের ভয়টা শেষ হয়েছে। আর যে কামারের কথা তুমি বললে, বেটা তো চোখে কম দেখে, আর এই কুয়াটি তো কাঁচা, চারপাশে কোনো রেলিংও নেই, তাই সে যখন এখানে আসে তখন ঠিক একইভাবে পাখিরা নড়ে ওঠে আর শব্দ হয়, আর সে একটু ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে পালাতে গিয়ে এই কুয়োতে পড়ে সে মারা যায়। বুঝলে তো ওইসব আজগুবি ভূতের গল্পের পেছনের আসল সত্যটা কি? আর এই গল্পটি থেকে আমরা শিখতে পারি, জীবনে কিছু করতে গেলে আত্মবিশ্বাস আর আত্মসম্মান থাকাটা অনেক জরুরি। তুমি যদি ভয় পেয়ে ঘরে বসে থাকো, সাহস করে এগিয়ে যেতেই না পারো, তাহলে তোমার একটি আলাদা পরিচয় তুমি কখনোই বানাতে পারবে না। তাই নিজের জীবনে কিছু করার জন্য, নিজের একটি আলাদা পরিচয় বানানোর জন্য আত্মবিশ্বাসের সঙ্গে বুকে সাহস রেখে এগিয়ে চলো, আর নিজের রেকর্ড নিজেই তৈরি করো। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।